ঢাকা থেকে নিয়ে গীতগাঁও থেকে নিয়ে থুবড়া আইবুড়া ভাত থেকে নিয়ে সব ইহুদিকে ধার করা, এই যে হলুদ মাখা হচ্ছে বৌদ্ধদের কাছ থেকে ধার করা, এই যে গীত বিয়েতে গীত গাওয়া, ছোট ছোট কবিতা আবৃত্তি বিয়েতে করা যায়, একটু মজা করা যায়, কিন্তু এই যে গীত জাতা ভাষায় গীত, এটা কিন্তু হিন্দুদের কাছ থেকে ধার করা। আর হিন্দুরা বলে কি যে আমাদের ছেলেরা কালকে বিয়ে হবে, তো আমার ছেলে তো ওর মা বলে আমার ছেলেকে তো আমি আজদিন ধরে ভাত খাওয়ালাম, তো আমার ছেলে আর ভাত আমার হাতে খাবে না, এবার বউর হাতে ভাত খাবে, এটা কি বলা হয় আইবুড়ো ভাত। তো আইবুড়ো ভাতটাকে এটা হিন্দুদের রীতি, আমরা কি বললাম আমরা নিয়ে নিলাম, কারণ আমরা বলছি এটাই নাকি ভালো জিনিস, বলে আমরা কি হিন্দুদের ধর্ম সংস্কৃতি ঢুকে নিলাম আমাদের মধ্যে, তো হিন্দুদের সংস্কৃতি আমরা নিলাম আর বলছি আমরা মুসলমান এবং আমাদের বিয়ে নাকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৈরি করা হবে, অথচ একটা আমাদের সিস্টেমের মধ্যে আমাদের দিনের মধ্যে ধর্মের মধ্যে একটা হিন্দু সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছি। এই যে বরযাত্রী যাওয়া, বরযাত্রী যাওয়ার ব্যাপারে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ পিস টিভির আলোচক, যার বইও বলেছে এবং আলোচনায় বলেছে যে শুধু সোরের গোশ খেলে হারাম হয়, আর বরযাত্রী গিয়ে বরযাত্রীর গরু খাসির গোশ খেলে হারাম হয় না, বলছে বরযাত্রী আপনি নিয়ে যাবেন 100-150-200 বরযাত্রী নিয়ে যাবেন আর বরযাত্রী গোশ খাবেন, তো বলছে সোরের গোশ খাওয়া যাতে হারাম, আমার কথা বলছি নাকি, দেখে বড় আলেমের কথা বলছি, সোরের গোশ খেলে যেটুকু হারাম হবে বরযাত্রীকে 150-200 মেয়ের বাবার সাবার করে দিলেন আপনি খাওয়ার খেয়ে, মেয়ের বাবাকে যে ভাত মাংস করে খেলেন এটাও সে পর্যায়ের হারাম, এভাবে তিনি বলতে চেয়েছেন। শুধু কি আমরা বরযাত্রী নিয়ে গেলাম, এই বরযাত্রী হচ্ছে হিন্দুদের সংস্কৃতি, কারণ রাত্রিবেলায় বিয়ে যাবে, বর এবং বরের যে আসর এই যে যাত্রা এটাকে ছিনতাই করতে পারে বলে একটা যাত্রী দিয়ে দেওয়া হতো, দল দিয়ে দেওয়া হতো, এটা আমরা কি করলাম হাইজ্যাক করে আমাদের নিজের মধ্যে, কারণ হিন্দু সংস্কৃতি ঢুকিয়ে দিলাম। মেয়েদের বরযাত্রী যেতে হবে এটা হচ্ছে ইহুদিদের সংস্কৃতি, তাহলে একটা ইসলামকে আমরা পৃথিবীর বিভিন্ন ধর্মের রীতিকে ঢুকিয়ে দিয়ে ইসলামকে ক্ষতবিক্ষিত করেছি, আর আমরা বলছি যে আমাদের দিন হচ্ছে ইসলাম, আর আমরা আশা করে বসে আছি আমরা কবরে গিয়ে বলতে পারবো কি যে আমাদের দিন হচ্ছে ইসলাম, আমাদের দিন ইসলাম, আমরা কবরে নাকি বলে দেবো এটা বলছি, যদি না আমাদের জীবনের মধ্যে ইসলামের বাস্তবায়ন আমরা ঘটাতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা কবরে কিন্তু উত্তর দিতে কেউ পারবো না।